ক্লাস ছাড়া ব্যক্তিগতভাবে সুচিত্রা দিকে কখনো পেয়েছো? ক্লাস ছাড়া ব্যক্তিগতভাবে বলতে, যখন সুচিত্রা দি খুব অসুস্থ হয়ে পড়লেন একদম শেষ দিকটা আর কি, যখন আর মানে সেভাবে কথা জড়িয়ে গেল, রবিতীর্থে আসতেও পারতেন না শেষ দিকে বছর দেড়েক, তখন কোনো কোনো অনুষ্ঠানের আমাদের হয়তো হবে, আমরা মহড়া দিতে যেতাম সুচিত্রাদির মানে বাড়িতে ওর ফ্ল্যাটে, উনি এসে তখন খুব অসুস্থ, কিন্তু সেই অবস্থাতেও যখন আমরা মহড়া, ওটা এক ধরনের মিনি ক্লাসই বলতে পারিস, অনুষ্ঠান যখন হচ্ছে মানে মহড়া হচ্ছে, সুচিত্রাদি বসছেন, বসে শুনছেন, গেয়ে হয়তো দেখাতে পারছেন না কিন্তু কানে কানে ভুলটা গেলে এরকম নড়ে চড়ে বসতেন, যে একটা কিছু ভুল হলো আমরা থেমে যেতাম, উনি হয়তো ইশারা করলেন যেটা ঠিক হলো না, কথা তখন যেহেতু জড়িয়ে গেছে গিয়ে দেখাতে পারতেন না, তো বাড়িতে ওকে দেখেছি। এছাড়া ওর শেষ জন্মদিনের দিন আমরা গিয়েছিলাম, তখন খুবই মানে খারাপ অবস্থা, কথা তো বলতেই পারছিল, হয়তো তাকিয়েছিলেন, তো মানে বাড়িতে যাওয়া বলতে এই কারণ সুচিত্রা দি মানে ওই অসুস্থতার জন্যে বাড়িতে খুব বেশি লোকজন গেলে পরে একটু অসুবিধা হয়ে যেত, বাড়িটা খুব ছোটো ছিল, তো আমাদের সঙ্গে যা কিছু যোগাযোগ সেটা ওই মানে গানের সূত্রেই, রবিতীর্থে এবং উনি যখন ওই আমরা রিহার্সালের জন্য বাড়িতে যেতাম। এসো ঘাটের পারে,
সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে আজ সকালে মেঘের ছায়া সময় একটা মানে বিশেষ গোষ্ঠী মনে করতেন যে যারা রবীন্দ্রনাথের গান করেন তাদের অন্য গান গাওয়াটা অপরাধ, এবং সেই জায়গা থেকে এই সব গানগুলো গাওয়া নিয়ে নানান সমস্যাও তৈরি হয়েছিল, এবং সেই সময় অনেক সুচিত্রাদি ছাড়াও আরও কেউ কেউ এই ধরনের গান রেকর্ড করেও শেষ মুহূর্তে সেই রেকর্ড প্রকাশ করতে পারেননি এই সব চাপের কারণে। তো সুচিত্রাদি অবশ্যই সব কোনো কিছুকে পরোয়া করতেন না, কোনোদিন উনি তো ওর রবীন্দ্রনাথের গান প্রথম বেরোনোর পরে রেকর্ডটাই ছিল আধুনিক গানে, ওর বাবার লেখা কথা এবং আব্দুল আহাদের সুরে তোমায় আমায় ক্ষণে দেখা আর উল্টো পিঠে দোলা দিয়ে যায়। কিন্তু পরে উনি এইসব বিতর্ক বিতর্ককে এড়িয়ে চলতেন, ফলে আর অন্য দিকেও যাননি আর কি, ওই স্পেশালাইজেশন মনে করলেন রবীন্দ্রনাথের গানটাই আমার স্বক্ষেত্র। কত সুন্দর
আজকে আমাদের এই আড্ডায় অভিষেক দাকেও সঙ্গে পেয়ে গেছি। অভিষেক দার অন্য অনেকের মতোই এক বিরল সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্রকে একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করবার। সেই অভিজ্ঞতার কথা একটু শুনে নেব। সালটা 1997, এক শীতের সন্ধ্যায় আমার এক কাকুর হাত ধরে আমি গিয়েছিলাম সুচিত্রার দিকে দেখতে। আমার রবীন্দ্র গানের ধ্রুবতারা আমার জীবনে যিনি, শুধু তার আগে অবধি ক্যাসেটে বা লং প্লেয়িং ডিস্কে ছবি দেখেছি, পত্রপত্রিকায় ছবি দেখেছি, গান শুনেছি। তো সেই মানুষটিকে চোখের সামনে দেখতে পাবো এই অভিলাষ বহুদিন ধরে ছিল। তো যখন কাকু বললেন যে চল যাবি আমার সাথে, না করতে পারিনি। গেলাম সুচিত্রাদির কাছে, তার সেই দশতলার ফ্ল্যাটটিতে স্বস্তিক। প্রথমে যখন দেখলাম বুকের মধ্যে খুব একটা ভয় ক্রমশ বড় হয়ে উঠছে। এতক্ষণ তাকে সামনে থেকে দেখবো সেই উৎসাহে সেই ভয়টাকে জয় করেছিলাম। এখন মনে হচ্ছে যে চোখের সামনে সেই মানুষটিকে দেখছি যার গান শুনে বড় হয়েছি, এত সেই বিশাল ব্যক্তিত্ব। তখন একটা আস্তে আস্তে ভয় করছিল। তারপরে সুচিত্রাদির পা ছুঁয়ে প্রণাম করলাম, উনি মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তারপরে খুব আপন করে নিয়ে, কিরে কোন ক্লাসে পড়িস বলে কথা শুরু করলেন। উনি বোধহয় বুঝতে পেরেছিলেন আমার কোথাও একটু জড়তা রয়েছিল। বেশ হালকা করে কথা বলতে বলতে আমার সেই জড়তাটা উনি নিজেই কাটিয়ে দিয়েছিলেন। তারপর যখন শুনলেন যে আমি গান পছন্দ করি, রবীন্দ্রনাথের গান শুনি, জিজ্ঞেস করলেন তার কোন কোন গান আমার ভালো লাগে। আমার একটা লম্বা তালিকা ছিল তার গলায় আমার ভালো লাগা গানের। তারপরে উনি জিজ্ঞেস করছিলেন আমার গান গাওয়ার ইচ্ছা আছে কিনা বা গান গাই কিনা। এসব কথা হতে হতে আমার আমার জীবনে আমার মনে হয় সেটা আমার সবথেকে বড় প্রাপ্তি, ওনার সামনে বসে আমার খুব পছন্দের গান, ওনার গলাতেই আমার খুব পছন্দের একটি গান আমি ওনাকে শোনাতে পেরেছিলাম। গান শোনাচ্ছি যখন, তখন মনে মনে খুব ভয় হচ্ছে যে ঠিকঠাক গাইছি তো, যদি কিছু ভুল হয়ে যায় কী হবে। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। গান শেষ হওয়ার পরে যখন চোখ খুললাম, তখন দেখছি আমার সামনে সুচিত্রাদি চোখ বন্ধ করে বসে আছেন, এবং সেই শীতের সন্ধ্যায় আমি একটি বর্ষার গান শুনিয়েছিলাম, এবং দিদির চোখেও দেখেছিলাম
অঝর ধারায় শ্রাবণ। সেই দিনটি আমার জীবনে এক অসামান্য দিন হয়ে আছে, আমার জীবনের হয়তো সবথেকে মূল্যবান ঘটনা। তারপরেও তার কাছে গিয়েছি, কিন্তু সেই প্রথম দিনের স্মৃতিটাই মনের মধ্যে সবথেকে উজ্জ্বল হয়ে রয়েছে। অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে, আজ শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা। অল্প বয়স হলেও স্কুলে গান শেখাতে অসুবিধে হয়নি, রবিতীর্থের কথা বলছেন। অসুবিধে ছিল একটাই, শান্তিনিকেতনে তো হারমোনিয়াম বাজাতে জানতাম না, তানপুরার সঙ্গে গান করতাম। কলকাতায় এসে দেখলাম বাস্তব কারণেই তানপুরা কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া বেশ অসুবিধার। তাছাড়া তাপমাত্রার হেরফেরে তানপুরা যায় নেমে উঠে যায়। যারা গান জানে না তাদের শুধু তানপুরা নিয়ে গান শেখালে স্বরস্থান ঠিক হয় না। তখন আমি হারমোনিয়াম বাজাতে শিখলাম, হারমোনিয়ামের রিডগুলোর ওপর সা রে গামা লিখে লিখে প্র্যাকটিস করেছি। আঙুল চলতো না তো অনেক গান তখনও বাজাতে পারি না। যেমন ফাংশনে যদি বলতো নৃত্যেরও তালে তালে গাইতে, আমি বলতাম তবলচি বাজাতে পারবে না। আসলে তো আমি তখনও অতখানি প্র্যাকটিস করে উঠতে পারিনি
যে নৃত্যেরও তালে তালে বাজিয়ে দেবো হারমোনিয়ামে। এই অংশে দুরকম সুচিত্রা মিত্রকে পাই, রসিক সুচিত্রা মিত্র যিনি বেশ মজা করতে পছন্দ করেন এবং সেটা বেশ ভালোভাবেই করেন, আর একজন যার টার্গেট অডিয়েন্স শুধুমাত্র গান বোদ্ধা মানুষ নন, বা শুধু অডিয়েন্স কেন বলবো, উনি যাদের কাছে পৌঁছতে চাইছেন, শুধুমাত্র তারা যে গানই জানবে বা গানটাই খুব ভালো করে জানবে শুধুমাত্র তা নয়, এই ব্যাপারে তোমার কিছু বলো। সুচিত্রাদি মনে করতেন, উনি বলেওছেন এটা বহুবার, যে গান হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে না দূরকে নিজের বন্ধু করে নেওয়া যায়। রবীন্দ্রনাথ বলছেন যে কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই, তো সেই দূরকে নিকট করবার প্রধান অস্ত্র সুচিত্রাদি বলতেন আমার হচ্ছে গান। কারণ উনি বলছেন যে আমি দেশ বিদেশ বহু জায়গায় গিয়েছি, আমার ভাষা সেখানে কেউ জানে না, তাদের ভাষা আমি জানি না, কিন্তু আমার গান গিয়ে আমি তাদের সঙ্গে কমিউনিকেট করি। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা খুব একটা ভালো কথা মনে পড়লো, সৌমিত্র চট্টোপাধ্যায় একবার সুচিত্রা মিত্রের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তো সেখানে সুচিত্রা মিত্র বলছেন যে গান দিয়ে যত বন্ধু পাওয়া যায় অন্য আর কোনো মাধ্যমে এত বন্ধু পাওয়া যায় না। এবং একটা ঘটনা আমি এখানে বলবো সুচিত্রাদি, এটা বিদেশের ঘটনা, ওর মুখে শোনা আমার, ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা, এই গানটা উনি তেতালের উপর করছেন, যখন অন স্টেজ হচ্ছে গান শেষ করে যখন নেমে আসছেন, একজন বিদেশি, তিনি বাংলা জানেন না, তিনি এই সঙ্গে প্রশ্ন করছেন আচ্ছা এটা কি তোমাদের দেশের বৃষ্টির গান? তখন সুচিত্রাদি বলছেন যে হ্যাঁ, কী করে জানলে? না, সুরটা বলে দিল। এবং একই ঘটনা হয়েছিল কোথা যে উধাও হলো গানটা নিয়ে, একটা বিদেশে একটা সেমিনারে ভারতীয় গানের নমুনা হিসেবে সুচিত্রাদিকে গান করতে বলা হয়েছিল, উনি কৃষ্ণকলি গিয়েছিলেন আর একটা অন্য কী গান গিয়েছিলেন আমার ঠিক মনে নেই এখন, কোথা যে উধাও হলো এটা চট করে উনি করতেন না, কিন্তু ওইখানে করেছিলেন। তো এই গানের যে ভাষা, এ তো বাংলা ভাষা, ওখানকার মানুষ এটা জানেন না, কিন্তু ওই যে সুরটা, মালারের সুর, ওইটা শুনে ওরা কিন্তু কানে পেলেন যে এটা বর্ষার কথা বলছে। তো এইটাই যেটা রবীন্দ্রনাথ বলছেন যে কথা যেখানে যেতে পারে না সুর সেখানে নিয়ে যায়, সুচিত্রাদি গানকে সেই মাধ্যম হিসেবে দেখতেন। কাজে উনি সবসময় চেয়েছেন, যেটা ওরা একটা আমি বললাম যে যেহেতু গণনাট্য করতেন অনেক মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, যে গান মানে আমি এখানে বসে গাইবো, পাঁচজন যারা খুব ভালো রবীন্দ্রনাথ পড়েছেন তারাই শুধু শুনবেন, তারাই শুধু বুঝবেন, রবীন্দ্রনাথ একদম এলিট সোসাইটির জিনিস তা নয়, সবার কাছে গানকে দিয়ে রবীন্দ্রনাথকে পৌঁছে দিতে হবে, সবাই গাইবে। এবং আমি এটা নিজে দেখেছি, সুচিত্রাদি মঞ্চে গাইছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে নেতাজি ইন্ডোরে, উনি গাইছেন এবং উনি হাত দিয়ে ইঙ্গিত করছেন অত শ্রোতাকে আপনারাও সঙ্গে জয়েন করুন, ওটা বোধহয় আমজাদ আলী সরোদে ছিলেন সুচিত্রাদি গানে, আপনারাও জয়েন করুন। এই যে জয়েন করা গানে আমার সঙ্গে এসে, এটা আমার একলার গান নয়, রবীন্দ্রনাথের গান সবার গান, অর্থাৎ রবীন্দ্রনাথকে সবার কাছে এগিয়ে দেওয়া, এই এই ব্যাপারটা সুচিত্রাদির মধ্যে ভীষণ রকম ছিল। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ভগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুক্তিরায়ে, সবাই করে ভয় যদি সবাই থাকে মুক্তিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক কেউ না আসে, তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ও রে ও ভগা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে,
যদি আলো না ধরে ওরে ও রে ও ভাবা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে তোমার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে তোমার দেয় ঘরে তবে বজ্র নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর ওই যেটা মানে হারমোনিয়াম এবং তানপুর, মানে এই যে সমস্যাটা হয় না, যেটা মানে আমাদের এখানে কলকাতা আর শান্তিনিকেতনের মধ্যে একটা তফাৎ থেকে যায়, শান্তিনিকেতন একটা বাঁধা গণ্ডি, আশ্রমের গণ্ডি, সেখানে সঙ্গীত ভবন থেকে গিয়ে গোর প্রাঙ্গণে গান হচ্ছে, সেখানে তানপুরা ঘাড়ে করে এসরাজ নিয়ে গান হয়, কিন্তু বাস্তব কারণে কলকাতায় হারমোনিয়ামটা অপরিহার্য। আর হারমোনিয়াম শিল্পীর গলার অনেক ত্রুটি বিচ্যুতিকে ঢেকে দেয়, কাজে হারমোনিয়ামকে অস্বীকার করলে চলে না। যেটা সুচিত্রাজি বলেছেন যে শেখাবার ক্ষেত্রে হারমোনিয়ামটা খুব উপযোগী, কারণ আমাদের এখানে তো ওই রকম মানে গুরুকুল সিস্টেম না যে সারাদিন গান নিয়েই পড়ে আছে, সে লেখাপড়া করছে, স্কুল কলেজে যাচ্ছে, চাকরি করছে, তার সঙ্গে শখে গান করছে। যে শখে গান করে তার পক্ষে ওই তানপুরা তুলে সারাদিন সারেগামা অভ্যাস করে ওইভাবে গান করা সম্ভব হয় না। তো তাকে যদি তানপুরা দিয়ে আমি গান শেখাতে যাই, সে মানে অবভিয়াসলি সে বেসুরো হয়ে পড়বে। তাছাড়া গ্রুপ গান হয়তো লিড করবো, তখন কি তানপুরা দিয়েই লিড করবো? তখন তো হারমোনিয়ামের উপর কর্ডটা দেবো, সেই কর্ডের ঝঙ্কে গান ধরবে। কাজে বাস্তব কারণে কিন্তু সেই মানে পুরনো ওই শান্তিনিকেতনে সংস্কারটা ভেঙেছিলেন, সুতরাং হারমোনিয়াম ব্যবহার করতে হবে বাজাতে শিখতে। এবং এই যে জেদটাও আমরা সেই সময় দেখেছি বহুল, ও বাজাতে জানি না তো জানেই না, কে একটা লোক বাজিয়ে দেবে আমার সঙ্গে, আমি গালে হাত দিয়ে বসে আছি। সুচিত্রাজি বলছেন না আমি গান করবো, আমাকে আবার লোকের জন্য বসে থাকতে হবে কেন? উনি নিজেই হারমোনিয়াম বাজাতে শিখলেন অত বড় বয়সে কলকাতায় এসে, যে না নিজেকে বাজানো প্র্যাকটিস করতে হবে, আঙুল চলতো না, ওই সারেগামা লিখে লিখে প্র্যাকটিস করেছে, কিন্তু করে করে তারপর উনি নিজের গানের সঙ্গে নিজেই বাজাতেন, মানে অন্যকে আমাকে দয়া করে বাজিয়ে দেবে তবে আমি গাইবো, এই মানে মানসিকতাটি ওর ছিল। একটা মজার জিনিস স্বরলিপিটা দেখলে এটা বোঝা যায় যে এমন কিছু স্বর আছে, ধরো সা আর রের মধ্যিখানের কোনো একটা অনুকোমলতি কোমল ইঙ্গিত করা আছে, সেটা কিন্তু তানপুরায় পাওয়া যায় অথচ হারমোনিয়াম আমরা পাই না। এখানে একটা খুব অপ্রিয় কথা বলতে হয়, সেটা হলো যে মানে অনুকোমল অতিকোমলের যে ব্যাপারগুলো সেগুলো ওই মানে যিনি প্রধানত, যার আমি নাম করছি না, যার স্বরলিপিটি অনুকোমল অতিকোমলগুলো আমরা সবথেকে বেশি দেখতে পাই, তিনি কাজটা করতেন মূলত এসরাজে, হারমোনিয়ামের সঙ্গে তার সম্পর্ক ছিল না। তো এসরাজে তার যন্ত্র ওই ওই সূক্ষ্ম সূক্ষ্ম অনুকোমল অতিকোমল শ্রুতির পর্দাগুলো পাওয়া সম্ভব হয়, হারমোনিয়ামে সেটা পাওয়া যায় না। হ্যাঁ মানে তার যন্ত্রেই সেটা সম্ভব। ওই জিনিসটা গলা দিয়ে বের করা জন্যে যতখানি সাঙ্গীতিক তালিম, উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম প্রয়োজন পড়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়েদের, ততখানি খুব দুর্ভাগ্যজনক হলেও হয় না, নানান কারণেই হয় না। ফলে প্রায়শই আমরা দেখি ওই মানে পার্শ্ববর্তী স্থূল স্বরটাই গেয়ে দেওয়া হয়, ওই না দুই মানে ওই কোমল নাটাই গাইছে। কিন্তু যেমন একটা গানের কথা বলতে পারি, ওগো পথেরও সাথে নমি বারম্বার, ওই ওগো পথেরোটা যেখানে কোমল রের উপরে একটা দুই দেওয়া আছে, ওটা সবাই শুদ্ধ রেই করে, কেউ কোমল রে করে না। কাজে কাজে এগুলো ওই স্বরলিপিতেই আছে। এবং আমার মানে ওই যে বললাম যেহেতু এসরাজে হতো, এসরাজের সঙ্গে বাজিয়ে বাজিয়ে স্বরলিপি হয়েছে, তার যন্ত্রে এসে গেছে। কিন্তু শিল্পী তো গলায় গান করবেন, তার তো গলায় গুণ চাই, তাই না? আর মিড় জিনিসটা হ্যাঁ নিশ্চয়ই মানে তানপুরা দিয়ে গান শেখার তো কোনো বিকল্প নেই, কিন্তু ওই যে বললাম যে মীর সুচিত্রাজি হারমোনিয়ামে গান করেছেন, মহর্দি গানের সঙ্গে হারমোনিয়াম বেজেছে, সুবিনয় রায় কে হারমোনিয়াম ব্যবহার করেনি, তাদের গান কি মিড় বর্জিত? কখনো নয়। তো তাহলে হারমোনিয়ামটা দিলে মিড়টা লাগবে না। হ্যাঁ আমি যদি অন্ধের মতন আমি হারমোনিয়ামকে ফলো করছি, হারমোনিয়াম আমাকে ফলো করছে না, তাহলে তো আমার গানটা নিশ্চয়ই কাটকাট হয়ে যাবে, সেটা তানপুরা দিয়ে করলেও বেসুরো হয়ে যাবে। তো বেসুরো গাওয়া থেকে তো সুরে গাওয়া ভালো, বাস্তব লজিক তাই বলে। সুচিত্রা মিত্র যখন গান শেখাতেন, ওই অনুকোমল অতিকোমল স্বরগুলো উনি যেহেতু মূলত হারমোনিয়ামেই গান শেখাতেন, তো সেই ক্ষেত্রে তোমাদের শিখতে কোনো অসুবিধে হতো না? কারণ আমরা তো পার্শ্ববর্তী স্বরটাই ওই ওগো পথেরও সাথে নমি বারম্বার শুদ্ধ রেদি আমরা করেছি, ওটা অনুকোমল কি অতিকোমল সেদিকে আমরা মাথায় ঘামাইনি, কারণ ওগুলো মাথায় নিলে ও তো গলা দিয়ে বেরোবে না। কাজে গ্রুপ গান যখন হচ্ছে, কোরাস গাইছে ওগো পথেরও সাথে নমি বারম্বার, তখন যদি ওই অনুকোমল অতিকোমল নিয়ে চাপাচাপি করি পুরো ব্যাপারটা বেশুরো হয়ে যাবে। কাজে শুদ্ধরে বলি আমরা শিখেছি,
এবং সুচিত্রাদির এটা একটা জিনিস ছিল, এই কাগজটা এখানে ছাড়াও রবিতীর্থে আমাদের যে সরবিতানের সেট ছিল তার হাতে হাতে উপরে উপরে উনি পেন্সিল দিয়ে দিয়ে কারেকশান করে রাখতেন। বহু মানে এরকম স্বরলিপি আছে ওর পেন্সিল, আমার নিজের সংগ্রহেও কিছু আছে পেন্সিল দিয়ে দিয়ে উপরে কারেকশান করা স্বরগুলো। যেমন একটা গানের কথা বলতে পারি, নৃত্যেরও তালে তালে, নৃত্যেরও তালে তালে গানের পুরনো যে স্বরলিপি ছিল রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় যেটা বেরিয়েছিল ওই মোর সংসারে তাণ্ডব তব, ওই অংশটা যেভাবে আছে কোমল গা দিয়ে ওটা গাওয়া হয় না, সে আমলেও গাওয়া হতো না। সেই পুরনো বই আমি আমার কাছে জেরক্স করা আছে সুচিত্রা দিয়ে, ওটা কেটে পেন্সিলে শুদ্ধ গা দিয়ে এই এখনকার সুরটা করে রেখেছে। মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে লোকে অনেক গান, সেটা একটা স্বতন্ত্র মানে সুচিত্রাদির গলায় সুরান্তরের একটা খুব ঐতিহাসিক তাৎপর্য আছে, সেটা পরে আসছে। একটু আগে যেটা বলছিলাম রসিক সুচিত্রা মিত্র, সেভাবে মানে নিজেকে নিয়ে সুচিত্রাদির যে মজা, নিজেকে নিয়ে মজা করতে নিতে সাংঘাতিক, একটা তো বলেছি আমি যে ভর্ৎসনাটাও মজার মতন, যে ওই দেয়ালে হেলান দিয়ে বসছে বালিশ দেবো, মানে ওটা মজা করে বললেন, ক্লাস হয়তো হো করে হেসে উঠলো, যাকে বললেন সে বুঝে গেল যেটা কী করতে বলছেন। এবং নিজেকে নিয়ে মজা তো উনি হরদম করতেন, আমাদের ক্লাসে গাছে বলে আমি কি একটা ভদ্র মহিলা, মানে তোরা জানিস আমার কলার বোন ভেঙেছে, আমার হাত ভেঙেছে, আমি ফুটবল খেলেছি, মানে কোনো ভদ্র মহিলা কখনো ফুটবল খেলে, নিজেকে নিয়ে ওর মজা ছিল। এবং বলতেন যে ওর শান্তিনিকেতনের এসরাজ শেখার একটা খুব মজার গল্প ছিল, আমাদের কাছে খুব মজা করে বলতেন যে তখন ওখানে এসরাজ শিক্ষাটা ছিল কম্পালসারি, তা উনি অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে ওখানে এসরাজ শিখতে হতো, তারপরে পরীক্ষার সময় বলে সেই এসরাজ তখন বিষ্ণুপুরে ধরা ঘরানা এরকম দাঁড় করিয়ে বাজাতে হতো, বলে আমি দাঁড় করে এরকম এসরাজ পড়ে যাচ্ছে, ছট আনতে পারছি না, ক্যাঁকো চ্যাঁচো আওয়াজ আর বেরোচ্ছে না, তখন কী হবে পরীক্ষার সময় তো করলাম, অশেষ দরকারকে বললাম অশেষ দা আপনার ছাত্রীটা গাধা আছে আপনাকে 40টা নম্বর দিয়ে পাশ করিয়ে দেন, বলে তুমি পাগল হচ্ছে, তুমি তো বেরিয়ে গিয়ে আমার বদনাম করবে, তার থেকে আরেক বছর করো। তা আরেক বছর আশ্রমে যেই এসরাজ বাজাতাম আশ্রমে মেয়েরা বলতো সুচিত্রা তুই গান কর এসরাজটা বন্ধ কর আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তা বলে আমি দরজা জানলা বন্ধ করে তো প্রাণপণে ঝিঁঝি ট্রাক অভ্যাস করলাম, করে পরীক্ষার সময় গিয়ে কোনো রকম এসরাজটা বাজিয়েছি, ঠিক সময়ের মুখটায় ক্যাঁ করে একটা আওয়াজ বেরোলো, অশেষদা বললেন ওই তো আওয়াজ বেরোচ্ছে, বলে হ্যাঁ এই তো অনেক করেছি সময় ভিড়িয়েছি আর আমাকে বাজাতে বলবেন না, বলে এসরাজ পায়ের কাছে নামিয়ে প্রণাম করে চলে এলাম। তো নিজেকে নিয়ে ওর এই মজা ছিল, নিজে এসরাজটা ভালো বাজাতে পারতেন না সেটা নিয়ে মজা করতেন, তারপরে সুচিত্রাদি খুব মজা করতেন, বললেন আমি তো মুখ্য মানুষ আমি আর কি জানি, আমি তো অথচ নিজে বাংলায় কিন্তু এমএ, তাহলে আমি আর কি জানি, আমি নই, আমি পণ্ডিত টণ্ডিত নই। যেমন একটা ঘটনা বলবো, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এসছেন, তখন সুচিত্রাদি ওখানে বিভাগীয় প্রধান, তা সোমেন্দ্রনাথবাবু বলছেন যে দুপুরবেলায় গিয়েছি খেয়ে দে, তা সুচিত্রাদি তখন বললেন চা খাবে, তো বললেন না খেয়ে এসি চা খাবো কী করে, তো বিকেলের দিকে আরেকজন অধ্যাপকের ঘরে সেখানে চা খাচ্ছি, তখন এর মধ্যে সুচিত্রাদি ঢুকেছেন, ঢুকে দেখে বলেন ও আমি পণ্ডিত নই সেই জন্য আমি চা খেতে বলেছি, বলে চা খেলে না এখানে চা খাচ্ছ, অমনি বাচ্চা মেয়ের মতন অভিমান হয়ে গেল, নিজেকে নিয়ে মজা রসিকতা, এই তো ছিল। বাড়িতে টিকটিকি তাড়াতে গিয়ে পড়ে গেছেন পায়ে ব্যথা, আমাদের বললেন যে ওই তো দেখেছিস আমি কি একটা ভদ্র মহিলা, বাড়িতে টিকটিকি তাড়াতে গিয়ে পড়ে গেছে, এরকম নিজেকে নিয়ে মজা ওর প্রচুর ছিল। যেমন একটা মজার ঘটনা বলি, মানে গান, এগুলো গান শেখার ক্লাসে দেখা আর কি সুচিত্রাদির, একদিন এরকম ক্লাস হচ্ছে, আমাদের এক দিদি এগুলো পরে লিখেওছেন নানান লেখাতে, যে ওই ঘরটাতে না যেখানে সুচিত্রাদি গান শেখাতেন, রবীন্দ্রনাথের ভাড়া বাড়িতে ক্লাস হতো, তো খুব যে প্রচুর জায়গা ছিল তা নয়, মোটামুটি ছিল বড় ঘরটায়, তো যেহেতু সুচিত্রাদি শেখাতেন ওখানে প্রচুর ভিড় হতো, ছাত্রছাত্রীরা সব ভিড় করে বসে আছে গান শেখা, এমন সময় সুচিত্রাদা মুখ বাড়িয়ে বললেন দুটো মেয়েকে তোমরা একটু বসতে জায়গা দেবে, তা আমরা তো অবাক কেন, তাহলে না ওদের বাবা ওদেরকে এনেছেন, ওরা সারাদিন ইংরাজি গান শোনে তাই ওদেরকে একটু রবীন্দ্রসঙ্গীত শোনাতে এসেছেন। তা সুচিত্রাদির প্রতিষ্ঠান
উনি কিন্তু একবারও বলেন না যে ঈশ্বরে বসে তোকে বসতে জায়গা দাও, উনি কিন্তু আমাদেরকেই বলছেন একটু বসতে জায়গা দেবে, আমরা ছাত্রছাত্রী, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় বাইরের মেয়েদের সামনে গান করতে বা ছেলেদের সামনে গান করতে, এই এই বিষয়ে ওর প্রখর দৃষ্টি ছিল, অথচ একটা রসিকতার মতন করে বললেন। যেমন আরেকটা মজার কথা বলবো, একবার উনি একটা গান করাচ্ছেন মুক্তধারা নাটকের গান, নমযন্ত্র নমযন্ত্র নমযন্ত্র, ওইটা যেদিন শেখাবেন প্রথমে এসেই দরজাটা ফাঁক করে বললেন আজকে সবার জিভ পরিষ্কার আছে তো, প্রথমে আমার বুঝতে পারিনি কেন বলছেন, তারপরে বললেন না আজকে যে গানটা শেখাবো তার কথা হচ্ছে তুমি চক্রমুখর মন্দ্রিত, তুমি বজ্রবন্ধি বন্দিত, তুমি বস্তু বিশ্ববক্ষ ধ্বংস ধ্বংস বিকট দন্ত। তো এই উচ্চারণ করতে গেলে জিভ কতটা পরিষ্কার থাকা দরকার, উচ্চারণ কতটা প্রখর হওয়া দরকার, এই শিক্ষাটা কিন্তু তিনি দিয়ে দিলেন, কিন্তু এটা রসিকতার ঢঙে। তারপরে আরেকটা গানের কথা মনে পড়ে সেখানে, হে মন তারে দেখো, এটা রূপক তালের উপর গান, রবীন্দ্রনাথের একটাই গান আছে রূপক তালে, ফাঁক থেকে শুরু হয়। তো এই গানে ওই আঁখি খুলিয়ে আঁখিটা দশ মাত্রায় টানতে হয় মিড়ের উপর দিয়ে, তা আঁখিতে একটা চন্দ্রবিন্দু আছে, তা আমরা তো ওই করে গাইছি আর কি, তো এমনভাবে আমাদের লয়টা ঝুলে যাচ্ছে গাইতে গাইতে, এমন এলিয়ে পড়ছে ওই আঁটা যে সুচিত্রাজি বলছেন যে কী গাইছিস তোরা, আঁ শুনে মনে হচ্ছে তো শ্যাওড়া গাছ থেকে নেমে আসছে, মানে এই যে হচ্ছে ওর ভর্সনা করছেন, কিন্তু কিন্তু এই যে মজার মধ্যে দিয়ে বলা, এতে কী হচ্ছে ছেলে মেয়েদের কিন্তু খারাপ লাগছে না, মজা পাচ্ছে, ধরো নিজেদের ভুলটাও, যেমন ভরা বাদর মাহ ভাদর এটা যখন শিখিয়েছিলেন ওর উচ্চারণটা তো একটু অন্যরকম, আমাদের মানে তোদের কীরকম ভেড়া বাদর মেহা ভাদর বলতে কে বলেছে, পরিষ্কার ভরা বাদর বল, এই যে ব্যাপারটা ওর মানে মজা করে বলা যাতে করে ছেলে মেয়েদের খারাপ না লাগে, কিন্তু তারা জিনিসটা শিখত। উনি বলেছেন যে আমরা গান শিখেছি ছড়ের বাড়িকে শৈলজদার কাছে, মানে তোদেরকে এখন সেভাবে গান শেখাতে গেলে তোরা পালিয়ে যাবি। স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি নয় তো সেথায় যাবার তরে নয় কিছু তো পাবার তরে নাই কিছু তার দাবি বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের ছবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের ছবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফুটে দিশাহারা গন্ধে ধরে আকাশ ভরে ওঠে চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফুটে দিশাহারা গন্ধে ধরে আকাশ ভরে ওঠে খুঁজে গারে বেড়াই গানে প্রাণের গভীর কপাল ফানে যে জান গেছে নবী সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি। মানে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যে আপডেট করা, যে ছেলে মেয়েদের এখন নানান রকম চাপ রয়েছে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে তারা গান করছে, তো সেই জায়গাটা থেকে অতিরিক্ত চাপ না দেওয়া, অথচ তারা যাতে জিনিসটা শিখতে পারে আনন্দ করে শেখে, এইটা কিন্তু সুচিত্রাজি সবসময় দেখতেন, যে ওকে সবাই ভয় পাবে, ভয় পেয়ে ভুলটা নিজের মধ্যে চেপে রাখবে, বাবা বলবো না, এটা যেন না হয়। উনি বলতেন যে যা সংশয় আছে, যা মনে হচ্ছে, যেটা একটু কনফিউশন রয়েছে, এই ক্লাসেই ক্লিয়ার করো, বাড়ি গিয়ে বসে কিন্তু তখন হবে না, একবার গলায় বসে গেলে আরোটা শুধরবে না। এবং আমাদের ওর গান শেখানোর একটা যেটা বড় বৈশিষ্ট্য ছিল, যে যখন ক্লাসে গান শেখাতেন
তখন যেটা হয় না, একটা ক্লাসে যে একটা গান হলো, শেখানো হলো, শুনে নিলেন, হয়ে গেল, মিটে গেল, আর সেটা রবিতে কিন্তু সেটা হতো না। বছরের সিলেবাসের গান শেখানো হয়ে যাওয়ার পরে কিন্তু ওই সব পুরনো গানগুলো রিভিশন হতো, এবং একবার নয়, দুবার, তিনবার, চারবার পর্যন্ত রিভিশন হতো। এবং এই রিভিশন করতে গিয়ে আমরা দেখেছি যে প্রথম যখন শিখেছি তখন তো উনি শিখিয়েছেন, আমরা শিখেছি, গেয়েছি, ওকে করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই রিভিশন করতে গিয়ে দেখা যাবে যে কত ভুল ত্রুটি থেকে গেছে আমাদের, মানে এই যে সময়টা কাছে মাথা থেকে বেরিয়ে গেছে সেগুলো, আবার সেগুলো বারবার বারবার করানোর ফলে কিন্তু বসে যেত। এটা ওর একটা মানে বড় গুণ ছিল, যে এটা হয়তো স্কুল বলেই সম্ভব হতো, এমনি গানের ক্লাসে হয়তো সেটা সম্ভব হয় না, যে সিলেবাস একটা নির্দিষ্ট থাকে তো বছরে, সেটা শেষ হয়ে যাওয়ার পর রিভিশন, এমন নয় যে ওটা শেষ হয়ে গেল বাস আবার নতুন গান, পুরনো গানগুলো ভালো করে বসা, এটা উনি বলতেন, এটা ওর একটা শিক্ষা পদ্ধতির একটা বড় দিক ছিল। উনি নিজে লিখছেন, গানটাকে চোখের সামনে দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। আমি দেখতে পারি, আমার চোখের সামনে গানকে ভাসতে দেখি, আমি কৃষ্ণকলির পাঁচটা স্ট্যান্সা যখন গাইতে বসি চোখের সামনে স্পষ্ট দেখি, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে, আমি দেখতে পাই আকাশ পানে হানি যুগল ভরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। পাঁচটা স্ট্যান্সা আমি স্লাইডের মতো দেখতে পাই, অন্যদিকে তুমি এবার আমায় লহ হে নাথ লহ, যখন গানটা গাই তখন এ গানের আরতি মিশে যায় আমার আরতির সঙ্গে, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, এই প্রার্থনার সঙ্গে আমার প্রার্থনার কোনো অমিল থাকে না, যখন এ গান আমি গাই এভাবে আমার নিজেরই গান হয়ে ওঠে, রবীন্দ্রনাথের গান হয়ে ওঠে আমার নিজেরই রচনা। রবীন্দ্রনাথের গান শুধু শেখালে এবং শিখলেই উভয় পক্ষের কর্তব্য শেষ হয় না, জীবনের বহু সুখ দুঃখ আনন্দ বেদনার অভিজ্ঞতা প্রসূত এই গান। জীবনের বেসুর ও তারগুলো যদি সেই সুরের সঙ্গে মেলাতে না পারা যায় তাহলে গান শেখানো এবং শেখা দুই ব্যর্থ। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার বাসি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে, আমার বাসি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুর এমন মধুর পতন ভরানো, তাই শুনি সুর এমন মধুর পতন ভরানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে পড়ে সাগর তারানো, তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে